তোমার কি নাম ভাইয়া? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম, বাড়ি কোথায়? বাড়ি সিংরা থানা, নাটোর। সিংরা থানা, নাটোর জেলা। তুমি কত দিন যাবত ঢাকায় আসো? ঢাকা তো মনে করেন আজ 2-3 বছর থেকে আসা যাওয়া করি, কিন্তু এখন এসেছি 6 মাস। মানে তোমার ব্যবসা কি এটাই? এটাই, এটা খানদানি ব্যবসা। ও, এটা খানদানি ব্যবসা। মানে তোমার বাবাও করতো এটা? এটা বাবার বাবা, তার বাবার বাবা এই ব্যবসায় করতো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে তিনটা লাঠির মতো, এটা লাঠি না তো, পাশে এই যে দেখা যাচ্ছে যে কি যেন, এটা কি তোমার হাতে? এটা কি? এটা কট মাছের কাঁটাগুলো। এই যে এই বাহিরে গোল গোল কাঁটাগুলো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এগুলো মাছের ভিতর থেকে আল্লাহ পাক এরকম গোল গোল করেই রাখছে। এটা কোনো কোম্পানি তো হয় না তো, এগুলো কুদরতি জিনিস। এই যে ওপরের চামড়াটা কাটলে এই চামড়ার ভিতর থেকে গোল গোল কাঁটাগুলো বেরোয়। এটা নিয়ে খাইতে হয় না তো, এটা মাজায় দিলে যে কোনো ব্যথার উপকার হয়। এটা কি কি কাজ করে? এটা আপনার হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাত পা চাবায়, কামড়ায়, যাদের গিরা ব্যথা করে, বাতে প্রতিটা গিটা ফুলে যায়, এই কাঁটাগুলা মাজায় দিতে হয় এরম কায়তনের লোকে। এটা যে কোনো কায়তনের লোকে মাজায় দিলে যে কোনো ব্যথার উপকার পাবে। কট মাছের কাঁটা উপকার আছে, আগেকার মুরব্বীরা ব্যবহার করতো এই কাঁটাগুলা। একটু জোরে বলো তো। আর এটা তো আজকে নতুন বিক্রি না, এটা পাকিস্তান আমল থেকে বিক্রি। আগেকার ময় মুরব্বীরা জানে যে কট মাছের কাঁটা অনেক উপকার আছে। এই কাঁটাগুলা মাছের ভিতর থেকে গোল গোল করা থাকে, কাঁটাগুলো মাজায় দিতে হয়। এটা কি? এই যে এই যে একটা তেল, কট মাছের তেল, তেল, এই তেল দিয়ে কি হয়? ওই তেলটা যাদের রোগের সমস্যা, হাড্ডি ক্ষয় হয়ে যায় ব্যথা করে, যাদের বাতে প্রতিটা গিটা ফুলে যায়, যাদের ফেলেরিয়া বলা হয়, ওই জন্য কাজ করে কট মাছের তেল। এই মাছের চর্বি থেকে তৈরি হয়, কট মাছ থেকে কড লিভার তেল হয়, সিকোট ক্যাপসুল হয়, আপনাদের মেডিকেলেও পাওয়া যায়, কিন্তু মেডিকেলে এই কাঁটাগুলো রাখে না। আর এগুলো তো আমরা বাড়িতে বানাই না, এগুলো আল্লাহ দিয়া দানীয় জিনিস, সমুদ্রের কট মাছ, কোনো খাবার মাছ না তো এটা। আচ্ছা, আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি বিস্তারিত, যে এই যে কট মাছ, এটা তো কট মাছ বলা হয় না? কট মাছ বলা হয়। এটা মাছটা কোথায় পাওয়া যায়? এটা আমরা কলকাতা নিউ মার্কেট থেকে বেশিরভাগ আনি, এদিকে বরিশাল কুয়োকাটাতে পাওয়া যায়, চট্টগ্রাম খেসারি বাজারে পাওয়া যায়। মানে এই এই কট মাছ আর কট মাছের তেল দিয়ে, তেল দিয়ে মানে কি কি রোগের কাজ করে এবং কিভাবে সেটা ব্যথার কাজ করে? এই মাছ থেকে লাখ লাখ টাকার ওষুধ হয় আপনাদের মেডিকেলে, কড লিভার তেল হয়, সিকোট ক্যাপসুল হয়, কিন্তু মেডিকেলে এই কাঁটাগুলো পাওয়া যায় না। এটা আমরা কিনে আনি বরিশাল কুয়োকাটা থেকে, চট্টগ্রাম খেসারি বাজার, কলকাতা নিউ মার্কেট, যখন যেখান থেকে পাই সেখান থেকে নিয়ে নিই কট মাছের কাঁটা। তো তোমার তোমার মা বাবা আছে? আব্বা আম্মা আছে, বুড়া বুড়ি মানুষ, বাড়িতেই থাকে। ওদেরকে দেখাশোনা করতে হয়? দেখাশোনা আমাদেরই করতে হয়, টাকা পয়সা যতক্ষণই ইনকাম করি বিকাশে পাঠাই 500-1000, ততক্ষণই ওনারা বাড়িতে খায়। তুমি কদিন পর পর যাও তোমার ইয়ে নাটোরে? এই তো এসেছি, মনে করেন যে ঈদের ঈদে ঈদ করে এলাম, এসেছি 15-20 দিন হয়ে গেছে। তো তোমার এই যে এটা যে ঔষধ বিক্রি করে, আমি তো আসলে ঔষধই বলবো, যেহেতু এটা একটা রোগের কাজ করে, বিভিন্ন রোগের কাজ করে, যদিও কট মাছ, তারপর মানুষের অনেক উপকার আসে, উপকার কারো হয় কারো হয় না এরকম, কিন্তু এটা বেশিরভাগ উপকার অনেকের হয় কট মাছে। তো এটা এটা এই ঔষধ বিক্রি করে, এটাকে সাধারণত বলা হয় কবিরাজ না? কবিরাজ। তুমি সাধারণ মানে আমরা সাধারণত জানি যে কবিরাজ, তুমি একটু দেখাও তো উপরে, এটা মানে তোমার হাতেরটা একটু দেখাও ভালো করে, এই যে উপর, আর উপরে ওঠাও, উপরে ওঠাও, উপরে তোলো, এই যে, হ্যাঁ এই কাঁটাগুলো। আচ্ছা, এই এটা কি কাঁটা? হ্যাঁ, এই যে বাহিরে যেরকম গোল গোল তারে গাঁথা আছে না, হ্যাঁ হ্যাঁ, এরকম মাছের ভিতর থেকে পিস পিস করা থাকে, এই ওপরের চামড়াটা কাটলে চামড়ার ভিতর থেকে কাঁটাগুলো বেরোয়। এগুলো আল্লাহ পাকের দানীয় জিনিস, এটা তো আমরা বাড়িতে বানাই না, কিন্তু এই জিনিসে যেই ব্যথা একবার যাবো ওই ব্যথা শরীরে থাকবে না, উপকার পাবে না, কিন্তু এই কাঁটাগুলো কোনোদিন খারাপ হয় না, 10-15 বছর চলে যাবে, মাজায় রেখে দেন, উপকার আছে। আচ্ছা, তোমার এই যে ওষুধ বিক্রি করে প্রতিদিন কত টাকা ইনকাম হয়? সারাদিন ঘুরলে 400-500, কোনো দিন 1000 টাকা হয়ে যায়, কোনো দিন হয় না। আচ্ছা, আবার জানতে চাচ্ছি যে তোর কাছে এই একটা অটো রিক্সা গেছে, শব্দ আমরা ওইভাবে বুঝতে পারিনি আর দর্শকও ওইভাবে বুঝতে পারিনি, আমি আরেকবার জানতে চাচ্ছি যে এটা এই যে তোমার ওষুধ বিক্রি করে তুমি প্রতিদিন কত টাকা ইনকাম করো? প্রতিদিন ইনকাম করি 400-500, কোনোদিন 1000 টাকাও হয়ে যায়, কোনো দিন হয় না। যেদিন কোনো বিক্রি হয় না সেদিন মন খারাপ হয় না? মন তো খারাপ হয়, যেদিন না বিক্রি হয় তখন মন খারাপ। তোমার কত টাকা খরচ হয় যে ঢাকা শহরে থাকো বাসায়? সারাদিনে মনে করেন যেদিন ব্যবসায় না আসি সেই দিন, মনে করেন বাসার থাকলে যেই দিন সেই দিন 200-300 টাকা খরচ হয়।
বাসা কোথায় বাসা এখন কাশপুর কাশপুর তার মানে তুমি কাশপুর থেকে আসো আসছো জি যাক দেখে অনেক ভালো লাগতেছে যে এটা আর আমাদের দেশের তুমি কোথায় কোথায় যাও এই কবিরাজি করতে ওষুধ করতে কক্সবাজারে যাই চিটাগাং যাই এদিকে আপনাদের ইসে যাই কুমিল্লা এদিকে এদিকে ঢাকাতেই বেশিরভাগ ও ঢাকাতেই বেশি বেশিরভাগ ঢাকাতেই বেশি তোমাকে যে ওষুধ যারা একবার নেয় এরা কি আবার তোমাকে খুঁজে বা তোমাকে ফোন করে বাসায় যদি উপকার হয় আমার বাসায় কাঁচপুরে দিয়ে নিয়ে আসে যারা উপকার পায় আর যারা উপকার না পায় তারা তো বিশ্বাসই করে না আর যাদের উপকার হয় তাদেরকে মনে একটা বিশ্বাস আছে তারা লোকে লোকে প্রমাণ করে না আচ্ছা এমন কোন ই আছে যে তোমার কাছে কোনো এই ওষুধগুলো কিনে ব্যবহার করে অনেক উপকার পাইছে এরকম কোনো উদাহরণ আছে তোমার কাছে জি জি একটু বলো তো এই যে শান্তি এই শান্তিনগরে শান্তিনগরে অনেক প্রচুর দাদা ভাইরা আমাকে চিনে আর ওখানে আমি যখনই ঢাকাতে আসি আমি শান্তিনগরেই বিক্রি করি শান্তিনগরে প্রচুর সাহেব সাহেব লোকরা আমাকে চিনে অনেকেই পুলিশ দাদারা আছে আমাকে চিনে অনেকে আমার কাছে নেছে নেওয়ার পরে বলছে বেটা ভালো তারা আবার আমাকে বিক্রিও করে দেয় ওখানে গেলে এই কট মাসের কাঁটাগুলো আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট শিশি এই যে শিশি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে শিশি এই এটা তোমরা এই এই তলটা কি মাছ থেকে আসছে এই মাছের চর্বিটা থেকে এই যে এই মাছের চর্বিটা দেখি কিভাবে আসছে তলটা এই চর্বিটা দেখতে পাচ্ছেন না এই দেখুন হ্যাঁ এই চর্বিটা আমরা যখন আগুনে জাল করি তখন কমসে কম এক থেকে দেড় ঘন্টা জাল করতে হয় জাল করার পরে অরিজিনাল কট মাছের তেলটা বের হয় কিন্তু এর মধ্যে কোনো মিশাল নেই এই জন্য আমরা মানুষকে দেই মানুষের উপকার হয় এই জন্য মানুষে আমাদের বাসায় যে নিয়ে আসে আর এটা আমাদের বারো মাস খানদানি ব্যবসা আর এই যে সাদা দেখতে পাচ্ছি যেটা কট মাছের কাঁটা এইটা কি এই যে তোল কোনটা একটু দেখাও তো তোল মাছের এই মাংসর থেকে তৈরি হয় এগুলো ও যে এখান থেকে তৈরি হয় এই যে পুরোটা মাংস আছে একদম জমে গেছে এই যে এগুলো পুরোটাই মাংস এটা এটা ওই আগুনে জাল দিলেই তোল হয়ে যায় এই তো জি জি এই দেখেন চামড়াটা এটা মাছের মাংস হয় পুরোটা মাছের মাংস শুকিয়ে গেছে তো তোমরা কি যে এটা যেখান থেকে মাছটা পাও এটা কি পুরো একটা মাছ তোমরা পাও না এখানে কিভাবে পাও যেরকম দেখছেন পিটের শিকদারাটা এরকম এক একটা মাছ এগুলো কেননা এই মাছটা মানুষে নিয়ে আসে আমরা সমুদ্র থেকে ধরে ও এক এখানে একটা মাছ এই যে লম্বা দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে লম্বা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা মাথা ওটা নেবে ও আচ্ছা মাছের ভিতরে আল্লাহ পাক কাঁটাগুলো এরকম গোল গোল করেই রাখছে আর কট মাছ কি খাওয়া যায় কট মাছ খায় না মানুষে এই মাছের মাংসতে নিমের পাতার মতো তিতা হয় ওষুধ হয় কট লিভার তেল সিকট ক্যাপসুল আপনাদের মেডিকেল স্টোরে পাওয়া যায় কিন্তু মেডিকেলে এই কাঁটাগুলো রাখে না এগুলো আমাদের কিনে আনতে হয় আর এই যে এই যে দেখে দেখাও তো ভালো করে এই যে এই যে এই যে গোল গোল দেখতে পাচ্ছি চাক্কার মতো হ্যাঁ এটা দিয়ে কি হয় মানে কি কি রোগের কাজ করে এটাই তো যে কোনো ব্যথার কাজ করবে যে কোনো ব্যথার কাজ করবে এটা যে কোনো কাইতন এরম কাইতন নেবেন এটা মাজাই দিবেন আল্লাহর রহমতে যত দেখি কাইতনটা দেখি এই যে এরম কাইতন দিয়ে ও এটা হলো ওই যে তুমি দিয়ে রাখছো এই তো 10টা লোকরে দেখাই বুঝাই যে এরকম করে পড়ে রাখতে হয় এই কাঁটাটা যখনই মাজাই দিবেন শরীরের সঙ্গে টাচ হবে স্কিনে লাগবে হবে এটা কাপড়ের উপরে রাখতে হবে মাজাই রাখেন পুরো শরীরের ব্যথা আল্লাহ তাআলা মাফ করে যে কোনো ব্যথার উপরে আচ্ছা যাই হোক এই যে তোমার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে মানে ওদের কি বয়স কত স্কুলে ভর্তি করেছো স্কুলে ভর্তি হয়েছে ছেলের বয়স 9 বছর 9 বছর 9 বছর বেটির বয়স 6 বছর বেটিকেও মাদ্রাসায় দেবো আল্লাহ যদি ভালো রাখে দান করেন তো তোমার এই যে তোমার মা বাবা তোমার স্ত্রী সন্তান এদেরকে মনে পড়ে না যে দূরে আছো বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে ওদেরকে মনে করো তুমি কতদিন পর পর যাও আমি যাই তোমার বাড়িতে এক মাস দুই মাস পর পর বাড়িতে ওদেরকে খুব মনে পড়ে না এই যে তুমি আসছো কখন মনে পড়ে বেশি মনে সব সময় মনে পড়ে খেতে খাতি লিতে উঠতে বসতে 24 ঘন্টাই মনে তো কান্না হয় না তোমার মা বাবা বাচ্চাদের কথা যখন মনে হয় এখন কি করব আঙ্কেল পেটের জন্য আসতেই হয় কাজ না করলে ব্যবসা না করলে তো খেতে পারবো না এই জন্য আসি আমি যাই হোক তোমার নামটা কি বলছিলে ইব্রাহিম ইব্রাহিম যাক তোমার কথা শুনে তোমার এই যে কবিরাজের যে সরঞ্জাম ঔষধ
এগুলো দেখে অনেক ভালো লাগলো। আর যেহেতু তোমার ঔষধ কিনে সাধারণ জনগণ অনেক উপকার পাচ্ছে, অনেকের ব্যথা ভালো হচ্ছে, বিভিন্ন রোগ ভালো হচ্ছে, ইনশাল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হচ্ছে। এই যে ভালো হওয়ার পরে যে তোমাকে সবাই দোয়া করে, এই দোয়া যদি তোমার কাজে লাগে আল্লাহ তোমাকে অনেক ভালো করবে। তো এভাবেই যদি তোমার তোমার ফ্যামিলি তোমার জীবনটা চলে যায়, তো আমরা আশা করব, প্রত্যাশা করব তুমি ভালো থাকো, ভালো থাকুক তোমার পরিবার। ধন্যবাদ তোমাকে।